আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আপনাদের সকলকে আমি আজকে দশম ম্যাচের সপ্তম ক্লাসে ডেস ডে এ স্বাগত জানাচ্ছি আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা ঠিকভাবে এবং আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি মেসেজ বক্সে মেসেজ করে জানাবেন যদি কোনো সমস্যা থাকে তাহলেও জানাবেন আমরা সেই অনুযায়ী টেকনিক্যাল কোনো প্রবলেম থাকলে আমরা ঠিকঠাক করে ইনশাল্লাহ কাজ শুরু করব আচ্ছা অনেকে বলছেন দেখেছি শুনতে পাচ্ছি জি স্যার ক্লিয়ার ওকে অশুভরা ফাইন যারা শুনতে পাবেন না আমি আশা করব আপনাদের ওয়াইফাই বা মোবাইলে যে ডাটা আছে সেটা ঠিক করবেন এবং নিচে দেখবেন বাম পাশে মাইকের মতো একটা অপশন থাকে সেটাকে অন করে নেবেন তাহলে আপনারা আমাকে শুনতে পাবেন এরপরে যদি শুনতে না পান অবশ্যই আপনি লিভ নিয়ে আবার যুক্ত হবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি সেখানে শুনতে পাবেন আচ্ছা আমাদের সিলেবাসে যে বিষয়গুলো আছে দেখে নেই আমরা আমরা দেখেছি এ পর্যন্ত আমরা ছিলাম স্কিল ডেভেলপমেন্ট যে পর্যায়টা ছিল সেখানে আমরা আসি মাইন্ডসেট হয়ে গেছে স্কিল ডেভেলপমেন্টের এই পর্যায়ে আমরা আসছি অলরেডি ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে গান বা ইন্ট্রোডিউস ক্লাস হয়েছে পিন ডিজাইনের ক্লাস হয়েছে ইনফোগ্রাফিক ডিজাইন কন্টেন্ট রিভিউস ক্লাস হয়েছে ভিডিও অথবা বুক রিভিউসের ক্লাস হয়েছে ভিডিওটা রিভিউ দেখিয়েছে বুক রিভিউর কাজ এই মুহূর্তে নাই যার আমরা দেখা নেই ইন যদি কোনো কাজ অ্যাভেলেবল থাকে অবশ্যই আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি কন্টেন্ট রাইটিং এর ক্লাস ওয়ান এবং আগামীকাল কন্টেন্ট রাইটিং এর ক্লাস টু হবে এই দুটা ক্লাস হলেই আমাদের স্কিল ডেভেলপমেন্টের যে পার্টটা থাকবে টু পার্ট টু সেটা শেষ হয়ে যাবে এরপরে মার্কেট প্লেসে আই করি আমরা দেখিয়ে দিচ্ছি ইতিমধ্যেই অ্যাফিলেট মার্কেটিং এবং শেয়ার ইনভেস্টমেন্টের কাজ ক্লাস মার্কেট প্লেসের ক্লাসটা হয়ে গেছে অ্যাফিলিয়েট মার্কেটিং ক্লাস বাকি হয়েছে এবং শেয়ার ইনভেস্টমেন্টের যে ক্লাসটা আছে এই দুটো ক্লাস থাকবে এই দুটো ক্লাস ইনশাল্লাহ আমরা নিয়ে নিব আগামী বৃহস্পতিবার আপনার সবাই প্রেজেন্ট থাকবেন ইনশাআল্লাহ আশা করি আচ্ছা চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ডেই সেভেনের ক্লাস দশম ব্যাচের ডে সেভেন ডেই এ আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট রাইটিং এর ক্লাস হবে আজকে সেখানে কন্টেন্ট রাইটিং এর দুটো ক্লাস হবে এর ভিতরে আজকে প্রথম ক্লাস কন্টেন্ট রাইটিং ক্লাস ওয়ান আমরা সেই ক্লাসে ক্লাস করবো আর কারো যদি কোনো প্রবলেম থাকে গত ক্লাসের ক্লাস সেইটা আমরা ক্লাস শেষে ইনশাল্লাহ করব এবং ওনার যে প্রবলেম আছে সেটা আমরা ইনশাল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করবো আচ্ছা ডে সেভেন কন্টেন্ট রাইটিং তাহলে চলুন আমরা শুরু করি শুরু করার আগেই আমরা আসলে একটু বিষয়গুলো দেখে নেব সবসময় দেখে আমরা মার্কেট প্লেস কোন কোনো ডিমান্ড আছে কিনা আমরা অলরেডি কিন্তু এটা দেখেও ফেলেছি তারপরে আমরা এটা দেখে নিই এই যে কন্টেন্ট রাইটিং এর কাজটা শিখবো আমরা এই কাজটা শিখে আমরা আসলে কোথায় কাজ করব হ্যাঁ আমাদের ফোকাস কিন্তু মেইনলি আই করা আয় এবং যে মার্কেট প্লেস থেকে আমরা কনফার্ম আই করতে পারবো আমরা কিন্তু মূলত সেই মার্কেটটাকেই দেখাচ্ছি বারবার আপনাদেরকে যাতে করে আপনারা অন্তত প্রাইমারি লেভেলের যে দক্ষতা অর্জিত হচ্ছে সেই দক্ষতাটাকে কাজে লেগিয়ে অনলাইন থেকে কিছু একটা আয় শুরু করতে পারেন এরপরে আপনার যখন কনফিডেন্স গ্রো করবে আপনি যখন দক্ষ হয়ে যাবেন তখন আপনি আস্তে আস্তে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে নিজের অ্যাকাউন্ট খুলে সেখানে গিক প্রোভাইড করার মাধ্যমে আপনি কিন্তু কাজ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন সেই কারণেই আমরা এখানে আজকে লোকাল মার্কেট আমাদের যে আইকুরি ডট কম আছে সেটা আমরা দেখাবো আমরা আশা করি সেখানে থেকে আমরা এই কাজটা শিখে কয় টাকা পেতে পারি সেটা আমরা একটু দেখে নিই এখানে আসব আসার পরে আমরা আইকিউ ডট আসব আসবো ডট আসার করবে দেখেন এই সাইটটা হয়তো অনেকেই জানেন না তারপরেও আমি লিঙ্কটা আপনাদেরকে আবারও দিয়ে দিচ্ছি জুমের চ্যাট বক্সে যারা ভিজিট করেনি তারা অবশ্যই ভিজিট করে আপনারা এটা দেখে নিবেন আমি দিয়ে দিলাম লিঙ্কটা আচ্ছা এখানে আসার পরে একদম মেইন বার টপ মেনু যেটা উপরে যেটা থাকে এই যে এখানে দেখবেন যেখানে মাউস বুক করেছে রেড চার্ট নামে একটা অপশন আছে এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে এই প্রতিষ্ঠানের যে সমস্ত কাজকর্মগুলো আছে বা দেওয়া হয় সেইগুলো আপনারা এখানতে থেকে দেখতে পাবেন আমরা নিচের দিকে গেলেই দেখেন ডিজিটাল কন্টেন্ট রেডিং এগুলো করেছি এগুলো করেছি এগুলো করেছি আমরা কন্টেন্ট রাইটিং এই যে কন্টেন্ট রাইটিং এর যে পার্টটা আছে সেখান থেকে দেখে নিব আমরা প্রথমে ইয়ে দিয়ে দেখাই ল্যাপটপে দেখাচ্ছি যদি সম্ভব হয় আমরা মোবাইলেও দেখিয়ে দিব তবে আজকে যেহেতু থিওরিক্যাল বিষয় প্র্যাকটিক্যাল কোনো বিষয় নাই মোবাইলে দেখলেও যা আপনার ল্যাপটপে দেখলেও তাই এখানে প্র্যাকটিক্যাল কোনো কিছুই নাই আজকে সব ম্যাক্সিমামগুলো থিওরিটাক থিওরিটিক্যাল হবে হয়তো ক্লাসটা কিছুটা বোরিং লাগতে পারে কারণ থিওরি বিষয়গুলো অত ভালো লাগে না এটা আমরা সবাই জানি যখন প্র্যাকটিক্যাল করা হয় তখন এটা একটু ভালো লাগে আচ্ছা দেখেন আমরা এখানে এই যে ইংলিশ কন্টেন্ট রাইটিং যে টপিকটা আছে ইংলিশ কন্টেন্ট রাইটিং ব্লু কালার করে দিয়েছি এটা আমরা লিখব ইউজিং এআই প্লাস ওয়ান ফিচার ইমেজ হ্যাঁ ইংলিশ কন্টেন্ট লিখবো এআই ইউজ করে এবং আমরা একটা ফিচার ইমেজ ডিজাইন করবো এটার দাম প্রাইস রাখা হয়েছে একশো পঞ্চাশ টাকা কন্টেন্ট হবে একশো থেকে আটশো থেকে এক হাজার ওয়ার্ড তবে এটা মিনিমাম সর্বোচ্চ দুই হাজার ওয়ার্ড হতে পারে দুই হাজার ওয়ার্ডের নিচে দিলে কন্টেন্ট গুলো তো ভালো কম কম দিলে তো ভালো হয় না আমরা চেষ্টা করব যদিও এখানে আটশো থেকে এক হাজার লেখা আছে আমরা যখন লিখবে চেষ্টা করব এটাকে আরেকটু বেশি করার জন্য যাতে করে আমাদের কন্ডাক্টার কোয়ালিটির হাই হয় এবং এটার জন্য আমাদের বায়ের আমাকে অন্তত একটা মিনিমাম রিভিউ দেওয়ার দিয়ে দেয় যাতে করে আমার কষ্ট না হয় আচ্ছা চলুন তাহলে আমরা দেখলাম কন্টেন্ট রাইটিং ইংলিশ এআই এটা দেখলাম এখন তাহলে আমাদেরকে বুঝতে হবে যেহেতু আমরা কন্টেন্ট নিয়ে কাজ করছি কন্টেন্ট বিষয়টা কি সেটা আমাদেরকে বুঝতে হবে আমরা একটু ইয়ের দিকে যাই আমাদের স্লাইডের দিকে যাই মার্কেট প্লেস দেখে ফেললাম স্লাইডে যাই স্লাইডে দেখেন এই বিষয়গুলো সম্পর্কে কিছু একটা প্রশ্ন আমরা আগে থেকে তৈরি করে রেখেছি আপনাদের মনের ভিতরে যেগুলো উদয় হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা যদি একটু আলোচনা করে নেই তাহলে আপনাদের এই কাজটা করতে একটু সুবিধা হবে প্রথমে দেখেন লেখা আছে কন্টেন্ট কি আমি একটু দেখে নেই তারপরে আমরা প্র্যাকটিক্যালি যাব হ্যাঁ ঠিক আছে কন্টেন্ট হলে একটি নির্দিষ্ট বিষয়ের উপর বিভিন্ন রকম তথ্যের সংকলন যা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পাঠক বা দর্শকের বোঝার জানার চাহিদার বা সমস্যার সমাধানের উপযোগী তাই হচ্ছে কন্টেন্ট হ্যাঁ এটুকু তো সংজ্ঞা বললাম এরপরে আমি যখন প্র্যাকটিক্যালি দেখাবো তখন আপনি বুঝতে পারবেন এই সংজ্ঞা মুখস্থ করাটা কঠিন আপনাদের মুখস্থ করা লাগবে না কিছু করা লাগবে না ইউটিউব আমি দেখাবো দেখাটা মনে রাখলেই আপনি বুঝতে পারবেন আসলে কন্টেন্টটা কি এরপরে দেখেন লেখা আছে কন্টেন্ট কত প্রকার বা কত ধরনের হয়ে থাকে ও কি এখানে উত্তর দেওয়া আছে কন্টেন্ট অনেক ধরনের হয়ে থাকে যেমন টেক্সট বা লিখা ছবি বা ইমেজ ভিডিও ও অ্যানিমেশন ইত্যাদি আচ্ছা এরপরে কন্টেন্টের উদাহরণ দিয়েছেন তারা বইয়ের গল্প নাটক সিনেমা খবর গান এই সবই হচ্ছে কন্টেন্ট ঠিক আছে তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি তখন তো আমরা একটু থিওরি বুঝলাম যে কন্টেন্ট কি কন্টেন্ট কত প্রকার বা কত ধরনের হয়ে থাকে এবং কন্টেন্টের উদাহরণ আমরা একটু বুঝলাম এরপর আমরা প্র্যাকটিক্যালি দেখবো বা বুঝবো আসলে কন্টেন্টটা কি আচ্ছা এখানে একটা নোট আকারে দেওয়া আছে আইকনিতে টেক্সট বা লেখা এবং ইমেজ কন্টেন্টের প্রয়োজন হবে এখানে সাধারণত ভিডিওটার প্রয়োজন হবে না বা এডিও হবে না এখানে এইটার প্রয়োজন হবে এবং ইমেজ এই যে আছে এগুলোর প্রয়োজন হতে পারে। আচ্ছা আমরা এখন একটু প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি গিয়ে দেখে আসি কন্টেন্ট জিনিসটা কি তাহলে আমাদের মনে থাকবে কারণ এই সংজ্ঞা মুখস্থ করা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমরা এখন আর এই সংজ্ঞা মুখস্থ করে এই কন্টেন্ট কি এগুলো আমাদের কোন দরকার নেই আচ্ছা কন্টেন্ট বোঝার জন্য সবচেয়ে প্রথম আমি একটা জায়গা সহজ যে জায়গা সেই জায়গাটার সাথে আমরা সবাই পরিচিত সেই জায়গাটা যাব আমাদের এখানে যারা যুক্ত আছেন তারা সবাই আমি আশা করি ফেসবুক ব্যবহার করেন প্রত্যেকেরই ফেসবুকের অ্যাকাউন্ট আছে প্রোফাইল আছে আছে না যেহেতু ফেসবুকের প্রোফাইল আছে তাহলে আমরা ফেসবুক দিয়েই এটাকে শুরু করি কন্টেন্ট কি ফেসবুকে যখন আমরা আসবো আসার পরে দেখেন এখানে কিন্তু আমাদের এই যে ফিড বলে ফেসবুকের এই যে মাঝখানে যে জায়গাটা এটার নাম হচ্ছে ফিড বা নিউজ এখানে সাধারণত বিভিন্ন ধরনের খবর এই যে দেখেন একটা দেখতে পাচ্ছি একটা ভিডিও এটা হচ্ছে ভিডিও কন্টেন্ট হ্যাঁ এখানে আমাদের একজন স্টুডেন্টস তার মনের খুব প্রকাশ করছে খুব আশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি এখানে কোনো স্বার্থ নাই এটা একটা ভিডিও ঠিক আছে এটা হচ্ছে ভিডিও কন্টেন্ট তাই না এই যে ভিডিওটা আমরা দেখছি এখানে একটা সাউন্ডও আছে কিন্তু এখন আপনারা সাউন্ড শুনতে পাবেন না কারণ যেহেতু জুমে কথা বলছি এখানোর আপনারা সাউন্ড শুনতে পাবেন না এটা হচ্ছে ভিডিও কন্টেন্ট এটা ইটু আগে কিন্তু আমরা দেখেছিলাম কন্টেন্ট কয় ধরনের এখানে দেখেন ভিডিও ও 애니메이션 এখানে ভিডিও কন্টেন্ট দেখতে পেলাম এটাকে এগুলোকে বলা হয় কন্টেন্ট আমরা আমাদের ফেসবুক বা অন্য যে কোনো জায়গায় যা যা দেখি সবকিছু কন্টেন্ট ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন এই যে একটা কন্টেন্ট আমরা এগুলো দেখতে চাই না এখানে দেখেন আমাদের একজন লড়াকু সৈনিক যিনি চট্টগ্রামকে একাই কাঁপিয়েছেন আমাদের সেই ভাইয়ের নাম মনে হয় যথেষ্ট সময় নাম রাফি এই যে দেখেন পুলিশে কিভাবে টানা হাসা করছে এটা কিন্তু একটা ভিডিও কন্টেন্ট হ্যাঁ এটা একটা কি কন্টেন্ট ভিডিও কন্টেন্ট এরপরে আমরা আরো দেখি এই যে দেখেন একটা বইয়ের পিকচার দিয়েছে এটা অ্যাডভার্টাইজমেন্ট যদিও হতে পারে অ্যাডভার্টাইজমেন্ট এটা এটা একটা একটা ইমেজ ইমেজ কিন্তু চায়ের কাপ দিয়েছে এখানে পাশে একটা বইয়ের অ্যাডভার্টাইজ দিয়েছে বইটা বিক্রি করা হচ্ছে একজন কোন একটা প্রতিষ্ঠান এটা বিক্রি করছে নাইনটি নাইন বুকশপ নামে তারা এখানে অ্যাডভার্টাইজ করেছে পোস্ট করেছে দেখেন চায়ের কাপ রয়ে গেছে একটা ব্যাকগ্রাউন্ড কি সুন্দর কাঠের আহ গুলো দিয়েছে এর পাশে কিন্তু ছবিটা বসে এটাকে তারা মানুষকে আকর্ষণ করার জন্য কিন্তু সে তারা এই ছবিটাকে পোস্ট করেছে এই যে মানুষকে আকর্ষণ করার জন্য আকর্ষণ করে কি করবে সেই ওটা বিক্রি করবে এই যে বিষয়টা এটাও কিন্তু একটা কন্টেন্ট সেলস কন্টেন্ট ঠিক আছে এরকম আমরা হাজার খুঁজে পাবো এখানে দেখেন দেখতে পাচ্ছি আমরা এখানে একজনকে দেখতে পাচ্ছি এরপর আরো দেখতে পাবো এরকম আমরা যদি ফেসবুকে যাই তাহলে যা যা ফেসবুকে আমরা দেখছি মনে করতেছেন এখানে দেখেন এখানে পাকিস্তানে যে আন্দোলন হচ্ছে বাংলাদেশের মতো ছাত্র যেভাবে আন্দোলন হয়েছে সেভাবে কিন্তু পাকিস্তানে দেখেন যে লাইট হাজার হাজার তাদের দেশের বিভিন্ন ধরনের সমস্যাটা কিন্তু আলোচনা করছে আন্দোলন করছে হ্যাঁ এখানে দেখেন পাকিস্তানের বাংলাদেশের মতো পাকিস্তানের ছাত্রটাও গড়ে উঠছে এটা কিন্তু একটা কন্টেন্ট ঠিক আছে এরকম দেখবেন এই যে দুই লাইন লিখেছে এই দুই লাইন লিখে এটা একটা কন্টেন্ট হ্যাঁ এটা বাংলাদেশের কন্টেন্ট এইখানে ভিডিও কন্টেন্ট এরকম করে এই যে দেখেন এটা একটা অ্যানিমেশন একটা ভিডিও ঠিক আছে এটা একটা কি অ্যানিমেশন ভিডিও ভিডিও এডিটিং কোর্সের একটা অ্যাডভার্টাইজমেন্ট এই যে দেখেন অ্যানিমেশন করে কিন্তু সে ভিডিওটা দিয়েছে মানুষকে আকর্ষণ করার জন্য আকৃষ্ট করার জন্য তাই না আচ্ছা এখানে এটা মনে হয় ফিলিস্তিনের একটা ছবি দেখেন ফিলিস্তিনের অবস্থা আমাদের মুসলমান ভাই যারা আছে ফিলিস্তিনে আছে তাদের কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি এরকম বলে যা আমরা দেখবো ভাইয়া আসলে মূলত সবকিছু আমি বুঝতে চেয়েছি যে আমরা আমাদের ফেসবুকে যা যা দেখি ভিডিও যা দেখি ছবি দেখি লেখা যা দেখি বা অ্যানিমেশন যা দেখি এই সবগুলোই আসলে কন্টেন্ট হ্যাঁ এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এই কন্টেন্টগুলো নিয়ে আমাদের কাজ কি বা আমরা আসলে এগুলো নিয়ে আসলে কিভাবে কাজ করবো তো চলুন দেখা যাক আমাদের স্লাইড এরপরে কি আছে তাহলে কন্টেন্টের কি কন্টেন্ট বিষয়টা কি আমরা একটু কিন্তু বুঝলাম কন্টেন্ট কি কন্টেন্ট কয় ধরনের হতে পারে কন্টেন্টের উদাহরণ একদম প্র্যাকটিক্যালি কিন্তু আমরা ফেসবুক থেকে দেখলাম আমরা অন্য একটা জায়গা থেকে দেখি দেখি তো আরো কোনো ধরনের কন্টেন্ট আছে কিনা আমরা একটু আরেকটু দেখি তাহলে আমাদের কন্টেন্ট বিষয় সম্পর্কে আরেকটু আইডিয়া হবে আমরা একটা সাইডে যাই ধরুন আমরা একটা জব সাইডে যাই তাহলে বুঝতে পারো দেখেন একটা আমরা একটা একটা সাইডে যাচ্ছি দেখেন এই সাইডটাতে দেখেন বিভিন্ন ধরনের লেখা আছে দেখেন বাংলাদেশে বিসিএস ব্যাংক প্রথম শ্রেণীর জেনে নেই এই যে একটা জিনিস দেখেন এই যে একটা লেখা বাংলাদেশে বিসিএস ব্যাংক সারা প্রথম শ্রেণীর চাকরিগুলি সম্পর্কে জেনে নেই অর্থাৎ বাংলাদেশে প্রথম শ্রেণীর যে সমস্ত চাকরিগুলো আছে সেই চাকরিগুলো সম্পর্কে এখানে কিন্তু বিস্তারিত লিখেছেন দেখেন এটা কেউ না কারণ না কারণ প্রয়োজন আছে কেউ না কেউ কিন্তু এগুলো জানতে চায় তাই না গুগলে এসে বা ফেসবুকে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ তার তথ্য সম্পর্কে জানতে চায় এই যে কেউ একজন জানল আর এই জানার বিষয়গুলো নিয়ে আগে থেকে লিখে রাখা এবং সে যে কেউ যদি কখন কেউ সার্চ করে সেটা তার কাছে চলে আসা এবং এই তথ্যগুলো পড়ে বা ইনফরমেশন গুলো পড়ে বা পেয়ে যখন কার বিশেষ কোনো সমস্যার সমাধান হবে বা তার যখন কোনো উপকার আসবে তখন এটা আমরা আসলে প্রকৃত বা ভালো কন্টেন্ট হিসাবে এটাকে আখ্যায়িত করব বন্য করবে এবং গুগল তাকে ভালো চোখে দেখবে এবং তাকে একসময় র্যাঙ্কে নিয়ে আসবে এর ফলে যারাই গুগল এসে সার্চ করবে তারাই এই কন্টেন্টটাকে প্রথম পাতায় দেখতে পাবে আচ্ছা তাহলে দেখেন একদম বিস্তারিত দেওয়া আছে হ্যাঁ কোন গ্রেডে কত টাকা বেতন নির্ধারিত যে দেখেন বেতনের গ্রেডগুলো গুলো আমরা অনেকেই জানি না এগুলো আমরা যারা চাকরি প্রার্থী আছে আমাদের এগুলো প্রয়োজন প্রথম হতে পারে আর যারা আমরা প্রথম শ্রেণীর চাকরি দেখেন গ্রেড ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইরকম ভাবে নবম গ্রেড পর্যন্ত এখানে বেতন কত টাকা হয় সেগুলো কিন্তু একদম বিস্তারিত দেওয়া আছে আছে ঠিক কোন কোন সেক্টরে চাকরিগুলো এখানে একদম শুরু থেকে শেষ নিয়োগ প্রক্রিয়াটা কি হয় সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে তাহলে এই যে বিষয়গুলো আমরা এখানে দেখলাম এটাও কিন্তু একটা কন্টেন্ট তাই না এই কন্টেন্টটা কোনো না কোনো মানুষের কাজে লাগবে এবং তার কিছু সমস্যার সমাধান করবে তো সুতরাং এই ধরনের বিভিন্ন কিছু লিখে যদি আপনি ওয়েবসাইটে প্রকাশ করেন এইগুলো মানুষ যখন দেখবে লাইক করবে কমেন্টস করবে এই বিষয়গুলো থেকে বিভিন্ন ঠিক আছে এই কারণে কিন্তু বিভিন্ন লোকজন বিভিন্ন মার্কেট থেকে আমাদের যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে আমাদের যে লোকাল মার্কেট প্লেস আছে তারা এই জায়গাগুলো থেকে ফ্রিল্যান্সার দিয়ে সে এরকম বিভিন্ন কিছু টপিক সিলেক্ট করে আগে থেকে আগে থেকে সিলেক্ট করে সেগুলো দিয়ে মানুষকে আমাদের আমাদের এখানে যারা ফ্রিলান্সার আছে এই সকল ফ্রিলান্সারদের দিয়ে তারা লিখে নেয় এবং লিখে নিয়ে তারা বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করার মাধ্যমে তারা আয় করে থাকে বুঝতে পেরেছেন আমি অত ডিটেলস জানাবো না আপনাদের তাহলে আপনারা বেশি ঝামেলা হয়ে যাবে এখন আমরা একটু বুঝলাম কন্টেন্ট কি এখন এরপরে আমরা জানবো কিওয়ার্ড কি কন্টেন্ট রাইট করার জন্য একটা কিওয়ার্ড লাগে এই কিওয়ার্ড কি সেই কিওয়ার্ডটা আমরা একটু আইডিয়া নিব বা ধারণা নিব হ্যাঁ আমি সহজে বুঝাবো এত জটিলতার তার কিছু নাই যেমন ধরেন আমার আজকে জানতে ইচ্ছে হচ্ছে যে আমি একটা বিষয় জানবো কি জানবো মনে করেন যে আমি জানলাম যে বাংলাদেশে বাংলাদেশে আমি বাংলায় লিখে পরে ইংরেজিতে আমি শেখাব বাংলাদেশে বাংলাদেশে ছাত্র দের এইস এসি এইস এস সি এসি পরীক্ষা দিতে হবে কিনা এটা লিখলাম এই যে আমি একটা জিনিস জানতে চাইলাম এই যে আমি লিখলাম দেখতে হবে কি না আমি কি লিখলাম বাংলাদেশের ছাত্রদের এইচএসি পরীক্ষা দিতে হবে কিনা কিছুদিন আগে এইচএসি পরীক্ষা হচ্ছে আন্দোলনের কারণে এরা থেমে ছিল এই যে আমি জানার জন্য এখানে সার্চ করলাম বা লিখলাম লেখার পরে এখন সার্চ করব সার্চ করলে কিছু না কিছু খবর বা লেখা কিন্তু আমি পাবো তাহলে আমি একটু সার্চ করে দেখি দেখেন এখানে কিন্তু অনেক ধরনের তথ্য চলে আসছে আগামী সতেরো আগস্ট থেকে এইচএসি সময়ের পরীক্ষা শুরু হবে এখানে লিখছে এইচএসসি ও সময়ের পরীক্ষা তারিখ পেছনের সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি কত পুরনো খবর নিয়ে এসে দেখাচ্ছে দেখছেন দেখতে পেরেছেন দুই সালের খবর নিয়ে আসে আমাদেরকে দেখাচ্ছে অথচ আমি জানতে চাচ্ছি দুই সালের আমি এখানে একটু লিখে দেই তাহলে ওকে ও হয়তো বুঝতে পারে নাই আমি একটু লিখে দেই এখানে আমি এখানে লিখে দেই যে বাংলাদেশের ছাত্রদের দুই সালের আমি একটু লিখে দেই 2024 সালের এইচএসসি পরীক্ষা দিতে হবে কিনা দেখেন আমি কি কিওর থেকে দিয়েছি কিন্তু সে কি করছে পুরো খবর নি আসছে এখন আমি যেহেতু বুঝতে পেরেছি ও ভুল ভুল তথ্য নি আসছে আমি তখন কি করলাম আমি ওকে লিখে দিলাম যে তুমি 2024 সালে তথ্য আমাকে দাও দেখি সে আমাকে কি দিতে পারে আর দিতে পারে কিনা হ্যাঁ এই যে দেখেন একদম লেটেস্ট নিউজ কিন্তু সে নি আসছে ছাত্রদের বিক্ষোভ বিক্ষোভের মুখে বাতিল হলো অবশিষ্ট এইচএসসি পরীক্ষা তাহলে আমি কি এই যে আমি এইচএসসি পরীক্ষার খবর সম্পর্কে জানার জন্য যা লিখলাম এই যে জিনিসগুলো লিখে যেই শব্দ লিখে একটা বাক্য তৈরি করে গুগলে কিওয়ার্ড আপনারা কি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন আমাকে একটু মেসেজে লিখুন তো কিওয়ার্ডটা আপনাদের বোধগম্য হয়েছে কিনা বা আপনারা বুঝতে পেরেছেন কিনা জাস্ট লিখুন হ্যাঁ যে আমরা আসলে স্যার কিওয়ার্ডটা বুঝতে পেরেছি হ্যাঁ দেখি তো বুঝতে পেরেছেন কিনা আপনারা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু লিখুন 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 দুই চার পাঁচজন লিখুন তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ ওকে ফাইন আপনার আমি বুঝাইতে পেরেছি আরো জটিল করে বোঝানো যেত কোনো কিছু দরকার নাই অত কিছু এত কিছু আমার জানার দরকার নেই এত জটিল বোঝানোর দরকার নেই আমরা সহজভাবে যেটা বুঝলাম সেটাই আসলে কি এখন আপনি যদি মনে করেন এখানে আমার অনেক বোনেরা আছে সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি সম্মান রেখেই বলছি আপনি যদি লিখেন যে কিভাবে সৌন্দর্য চর্চা করা যায় বা মুখের মুখের সৌন্দর্য ঠিক রাখা যায় অনেক সময় দেখা যায় অনেকে মেকআপ করতে করতে স্কিনটা নষ্ট হয়ে যায় সেই জন্য আপনারা হয়তো লিখতে পারেন যে কিভাবে মুখের যত্ন নিতে হয় এইটা লিখে যদি এখানে আমি আমি এখানে লিখি আপনার মাইন্ড করেন না হ্যাঁ একটু কষ্ট করেন আমি বোঝানোর জন্য বলছি কি ভাবে মুখের ত্বকের যত্ন নিতে হয় নিতে হয় আমি এটা লিখলাম লেখার পরে আমি যদি এখানে সার্চ করি দেখবেন অনেকগুলো তথ্য এখানে চলে আসবে ভিডিও চলে আসবে দেখছেন কতগুলো ভিডিও আসছে হ্যাঁ ত্বকের ধরন অনুযায়ী মধু লেবু রস ডিমের সাদা অংশ দিয়ে মাস্ক সপ্তাহে দুই দিন দুই দিন ত্বকে মেখে পনেরো মিনিট রেখে ধুয়ে নিন দেখেন কত কিছু পরামর্শ দিচ্ছে এভাবে দেখেন এই যে এখানে আরো আছে হ্যাঁ আমরা এখানে কিন্তু পাবো একটার পর একটা নিচে নিচে যদি যাই আমরা তাহলে কিন্তু আমরা অনেক পেয়েছি দেখুন আরো পেজ আছে হ্যাঁ এটা প্রথম পেজ তো প্রথম পেজে দশটা ওয়েবসাইট থাকে এরপরে আরো যদি বাড়ান আপনি দেখতে চান যে আপনি যা চাইছেন সেই তথ্যগুলো এখানে পাননি তাহলে আপনি এই পরের পরের পেজগুলোতে যেতে পারবেন যত ক্লিক করবেন প্রত্যেক পেজে এই বিষয়গুলো আছে ঠিক আছে এরকম ভাবে এই যে কোনো কিছু জানার জন্য কোনো কিছু তথ্য খোঁজার জন্য আমি যেই শব্দগুলো দিয়ে একটা বাক্য তৈরি করে লিখে সার্চ করি তাকেই আমরা আসলে মূলত কিওয়ার্ড বলি আমি আশা করি এইবার আরো ক্লিয়ার হয়েছেন কিওয়ার্ডটা কি ঠিক আছে কিওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক এই বিষয়টা আপনারা এখানে দেখেন আপনারা বুঝতে পারবেন প্র্যাকটিক্যালি কিন্তু দেখাচ্ছে একবারে আর এখানে পড়া আবার যাওয়া লাগবে না দেখেন আমি যখন মুখের তকের যত্ন নিয়ে লিখলাম তখন কিন্তু এক ধরনের তথ্য সেখানে হাজির করেছে তাই না এক ধরনের তথ্য কিন্তু সেখানে হাজির করেছে অর্থাৎ মুখের তকের বা যত্ন নেওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো দরকার সেগুলোই কিন্তু সে নিয়ে এসেছে আর একটু আগে যখন আমি সার্চ করেছিলাম যে আমি এসেছি পরীক্ষা দিতে হবে কিনা জানি তখন কিন্তু আর ধরনের তথ্য কিন্তু সেখানে নিয়ে আসছে দুইটা কিন্তু সম্পূর্ণ দুই ধরনের তাহলে বোঝা যাচ্ছে আমি কিওয়ার্ডের সাথে কিওয়ার্ডের সাথে কন্টেন্টের সম্পর্ক কি এখানে দেখেন তাহলে কি বোঝা যাচ্ছে কিওয়ার্ডই মূলত কন্টেন্টটাকে ধরে নিয়ে আসে অর্থাৎ আমি যে কিওয়ার্ডটা লিখবো সেই কিওয়ার্ড বেসিস করে মূলত কন্টেন্টটা আসবে এবং এখানে ওতপ্রোতভাবে জড়িত মূল কিওয়ার্ডটা সম্পূর্ণ অর্থাৎ পুরো কন্টেন্টটাকে প্রেজেন্ট করে পুরো কন্টেন্টটাকে বোঝানোর চেষ্টা করে মূলত এই কিওয়ার্ডটা আচ্ছা এই কিওয়ার্ড দুই ধরনের হয়ে থাকে মূলত একটা শর্ট কিওয়ার্ড বা লং শর্ট টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড কিওয়ার্ড শর্ট টেল মানে এখানে একটু লিখে দিই শর্ট টেল শর্ট টেল টেল মানে ছোট লেজ আর একটা হচ্ছে লং টেল হ্যাঁ লং এলোয়েন যে লং টেল নাম দিয়েছে যদি এগুলো লং টেল লং টেল কাকে বলে শর্ট টেল কাকে বলে যেমন একটা শব্দ হ্যাঁ যেমন দেখাই আমি আমি যদি গুগলে গিয়ে শুধু একটা বা দুইটা শব্দ লিখে সার্চ করি আমি ধরেন লিখলাম উইকিপিডিয়া হ্যাঁ আমি লিখলাম উইকিপিডিয়া হ্যাঁ উইকিপিডিয়া দেখেন উইকিপিডিয়া লেখলে দেখেন উইকিপিডিয়া লিখে কত মানুষ গুগলে সার্চ করে এই যে কে কে সার্চ করতে এগুলো কিন্তু দেখাচ্ছে আমাকে হ্যাঁ আমি দেখেন এখানে কি লিখলাম শুধু উইকিপিডিয়া উইকিপিডিয়া লিখে যদি সার্চ করি দেখবেন উইকিপিডিয়াটা কিন্তু চলে আসবে আসছে না প্রথম দেখেন অনেক কিছু এই যে উইকিপিডিয়া একটা শব্দ এই ধরনের কিয়ার্ড কে বলা হয় শর্ট টেল কিয়ার্ড ঠিক আছে ওকে বুঝতে পেরেছেন আপনারা আমি আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন আর আচ্ছা আর লং টেল কিওয়ার্ড আমি যে এখানে লিখেছিলাম মুখের ত্বকের যত্ন কিভাবে নিতে হয় সেটা হচ্ছে লংটেল এটা ইংরেজি হচ্ছে একটু বাংলা করে নিক মুখের ত্বক ত্বকের যত্ন কিভাবে নিতে হয় এটা হচ্ছে লং টেল লং টেল কেন দুইটা শব্দের বেশি যে সমস্ত কিওয়ার্ড গুলো তো থাকে সেগুলোকে বলা হয় লং টেল কিওয়ার্ড আর একটা বা দুইটা শব্দ যেই কিওয়ার্ডের ভিতরে থাকে সেগুলোকে বলা হয় শর্ট টেল কিওয়ার্ড এরকম ভাবে আরো বড় কিওয়ার্ড হতে পারে সাধারণত বর্তমান বর্তমানে লং টেল কিওয়ার্ডগুলো বেশি চলে এবং বেশি কাজে দেয় এই লং টেল কিওয়ার্ড উপরে বেসিস করে যারা কন্টেন্ট লিখে তারা বেশি ভিজিটর পেয়ে থাকেন এবং খুব সহজে তারা গুগলের র্যাঙ্ক র্যাঙ্ক মানে হচ্ছে গুগলের যখন কেউ সার্চ করে এই যে প্রথম যে পেজ থাকে প্রথম পেজে দশটা কন্ট্যাক্ট দেখায় এই পেজের ভিতরে আস দ্বারা আসে মূলত ভিজিটররা সেই সাইট দেখে বাকি সাইটগুলো দেখে না এইখানে ভিজিটর এখানে আসতে প্রচুর ভিজিটর পাওয়া যায় আর এই ভিজিটর উপর বেসিস করে বিভিন্ন ধরনের ইনকাম করা হয়ে থাকে জেনারেট হয়ে থাকে আচ্ছা এই কারণে মূলত আসলে লং টেল এবং শর্ট টেল এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করা হয় তাহলে আমরা বুঝলাম কিওয়ার্ড কি কিওয়ার্ডের সাথে কন্টেন্টের সম্পর্ক কি প্র্যাকটিক্যালিও দেখলাম এরপরে আমরা পরের স্লাইডে যাই এখন লং বুঝলাম কন্টেন্ট বুঝলাম এখন আমরা কি করবো কন্টেন্টটা লিখবো তাই না কন্টেন্ট লিখতেই আসলে আমাদেরকে কি করতে হবে কন্টেন্ট যেহেতু আমরা কন্টেন্ট লিখবো আমরা কিন্তু এখানে বলেছি কন্টেন্ট রাইটিং ক্লাস্টার নামই কন্টেন্ট রাইটিং তাই না এখন কন্টেন্ট বুঝলাম কিওয়ার্ড বুঝলাম এবং রাইট করব এবং লিখবো তাই না লেখার জন্য কি কি প্রসেস বা ধাপ গুলো ফলো করতে হয় সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে পুরোটাই থিওরি হবে আপনারা হয়তো একটু আপনাদের কষ্ট লাগতে পারে আপনারা একটু ধৈর্য ধরে আজকের থিওরিটা দেখুন আগামী কালকে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিক্যাল দেখাবো সেখানে আপনাদের আশা করি ভালো লাগবে আচ্ছা কন্টেন্ট লেখার পূর্বে কি কি করণীয় অবশ্যই এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন এবং চেষ্টা করবেন দুই থেকে তিন চারবার বা বার পড়ার জন্য মুখস্থ করে লাগবে না জাস্ট মনে রাখলেই হবে প্র্যাকটিক্যালে যখন আমরা করব তখন এই কাজগুলো কি হয়ে যাবে আমাদের জন্য সহজ হয়ে যাবে আচ্ছা এনএলএক্সে কন্টেন্ট লেখার পূর্বে কি কি করে নিয়ে যেমন প্রথম আপনি যে কিওয়ার্ড ফোকাস করে কন্টেন্ট লিখবেন সেটির ইউজার ইন্টেন্ট বা তাদের চাওয়া পাওয়া সম্পর্কে স্পষ্ট তো ধারণা থাকতে হবে সিলেক্টেড কৃত কিওয়ার্ড দিয়ে তারা অর্থাৎ ইউজার কি জানতে চাইছে সেটা গুগল থেকে খুঁজে বের করা কিভাবে গুগোল থেকে খেঁচে বের করা আমি একটু আগে যখন আপনাদেরকে দেখাইলাম আমি কিন্তু দেখিয়েছি আপনারা জানেন মুখে ত্বকের যত্ন কিভাবে নিগো এটা দিয়ে কিন্তু আমি দেখিয়েছি দেখিয়েছে না মুখে মুখের ত্বকের যত্ন আমি দেখিয়েছি কিন্তু যত্ন কিভাবে নিতে হয় তাই না এই যে তখন আমি এটা দিয়ে যখন সার্চ করলাম কেন সার্চ করেছি অর্থাৎ আমি জানতে চাচ্ছি আমার যে বা আমাদের যে মুখের যে স্কিনটা আছে মূলত সেই স্কিনের যত্ন কিভাবে নিতে হয় সেটা কিন্তু আমরা জানতে চাচ্ছি তাই না এটাই হলো ইউজার ইন্টেন্ট অর্থাৎ ইউজার এই যে কিওয়ার্ডটা লিখে সার্চ করে সে কি মূলত বা বর্কৃত জানতে চাইছে সেটাই হচ্ছে ইউজারের ইনটেন্ট বা ইউজার ইউজার ইউজারের ইউজার ইনটেন্ট বাংলা ইংরেজিতে বলা হয় এই ইউজার ইনটেন্ট বাংলায় হচ্ছে ইউজারের জানতে চাওয়া বুঝতে পারছেন তাহলে আমরা বুঝলাম যে এই যে প্রথমে কি করব যে কিওয়ার্ডটা আমাদেরকে দিব সেটা নিয়ে আমরা গুগলে সার্চ করব সার্চ করার পরে আমি দেখব যে সেখানে কি আসে সেখানে আমি যার সার্চ করেছি সেগুলো আসতেছে না অন্য কিছু আসতেছে আমি কিন্তু এখানে দেখিয়েছি অর্থাৎ মুখের সৌন্দর্য নিয়ে জানতে চাইছে এখানে দেখবেন ভিডিও আসতেছে এবং অন্যান্য যে লেখাগুলো মূলত ত্বকের যত্ন সম্পর্কে কিন্তু আসতেছে অনেক নতুন কিছু কিন্তু এখানে আসতেছে না আচ্ছা এরপরে কি বলছে দেখেন দ্বিতীয়ত সিলেক্টেড কিওয়ার্ডের উপর অন্যরা তাদের ওয়েবসাইটে কি কি ইনফরমেশন কাস্টমারকে দিয়েছেন সেটা বের করা এখন আমি যখন এই যে একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করলাম এখানে দেখেন বিভিন্ন ওয়েবসাইট কিন্তু এখানে আসছে একটা দুইটা না কিন্তু অনেকগুলো আছে না আসছে না এই ওয়েবসাইটগুলো কি কি তথ্য দিয়েছে বা কি কি তথ্য এখানে লিখেছে আমরা সেটা দেখব দেখেন ত্বকের সঠিক পর্যায় পরিচর্যা এখানে আমরা যদি একটা একটা করে পড়ি তাহলে কিন্তু আমরা জানতে পারবো তারা কি তথ্যগুলো এখানে দিয়েছে মুখ ধোয়া অ্যান্টি অক্সিডেন্ট ব্যবহার করা ময়শ্চারজার ব্যবহার করা সবসময় স্কে সানস্ক্রিন ব্যবহার করা এরকম বিভিন্ন কিছু তথ্য কিন্তু তারা কাস্টমারকে দিয়েছে লিখে রেখেছে এখন যে সার্চ করে এটা পড়বে সে কিন্তু এগুলো জানতে পারবে তাই না এরকম কয়টা দেখতে বলছে তিন থেকে চারটা ঠিক আছে এরকম আমরা দেখব কেন দেখব আমি যে কিওয়ার্ডটা সম্পর্কে নিয়ে লিখব সেগুলো সম্পর্কে একটা আইডিয়া নিচ্ছি যে আমি যে লিখতে চাচ্ছি এইখানে কোনো ধরনের কোনো গ্যাপ আছে কিনা সেটা আমি খুঁজে বেরবো যারা লিখেছেন তারা কি ঠিক ভাবে লিখেছেন নাকি কিছু ভুলভাল উত্তর বা তথ্য তারা এখানে দিয়েছেন এটা আমাকে এখানে সার্চ করে এই সমস্ত কন্টেন্ট গুলো পরে 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 আমাকে বুঝতে হবে যদি দেখি যে আমার চেয়ে ভালো লিখছে তাহলে আমরা এখানে দিকে যাব না অন্য কোনো কিওয়ার্ড নিয়ে আমরা তখন সিলেকশনে যাব তবে এখানে আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের এত ভয়ের কোনো কারণ নেই আপনারা কন্টেন্ট লেখার যে কাজগুলো পাবেন যে বায়ার থাকবেন উনি আপনাকে মূল যে কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড আমি যেটা দিয়ে সার্চ করব বা যেটার উপরে করে লিখবো সেটা বায়ার দিয়ে দিবে আপনাদের এত কষ্ট হবে না কিন্তু যেহেতু কন্টেন্ট লেখা শিখবেন সেহেতু আপনার জন্য কাজে লাগে আপনার জন্য মার্কেটপ্লেসে যান সেই জন্য আপনাকে কন্টেন্ট লেখার যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো সম্পর্কে একটি ধারণা দেওয়া যাতে করে আপনি যখন মার্কেট প্লেসে কাজ পাবেন কন্টেন্ট একটা লিখলেন সেই কন্টেন্টটা আদৌ হয়েছে কিনা আপনি যেন মোটামুটি বুঝতে পারেন তাহলেই হবে সেই জন্য এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে একটা ধারণা দিচ্ছি এরপরে বলছেন যে তৃতীয় ধাপ উপকূলের কাছে থেকে ইউজারদের চাওয়া পাবে অন্যদের প্রকাশিত তথ্যগুলো সময় করে নিজের সাইটের এটি গোছানো আউটলাইন তৈরি করতে হবে মূল কাজটা হয় এই তৃতীয় ধাপে ঠিক আছে মূল কাজটা কোথায় হয় এই তৃতীয় ধাপে কন্টেন্ট লেখার মূল কাজটা হয় কোথায় এই তৃতীয় ধাপে বায়ের এখন আমাকে যেই কিওয়ার্ডটা দিয়েছেন সেই কিওয়ার্ডে আমি লিখলাম এমন কিছু লিখলাম যেগুলার সাথে কিওয়ার্ডের কোনো মিলই নাই অথবা অন্যান্য লোকজন যা দিয়েছে আমি ঠিক তার উল্টা তথ্য দিয়েছি তাই না এরকম যদি হয় তাহলে কিন্তু বায়ার যে উদ্দেশ্য নিয়ে আপনাকে দিয়ে লেখালো সেটা কিন্তু তার উদ্দেশ্যটা হাসিল হবে না এবং যখন সে এই লেখাটা ওয়েবসাইটে পাবলিশ করবে তখন সে এখানে কোনো ধরনের ভিজিটার পাবে না এবং ভিজিটার না পেলে গুগল তাকে র্যাঙ্ক দিবে না র্যাঙ্ক না দেওয়ার কারণে যিনি আপনাকে লেখা নেন উনি ক্ষতিগ্রস্ত হবেন এরপরে ক্ষতিগ্রস্ত হবেন এবং সে সেকেন্ড টাইম আর আপনাকে দিয়ে এই লেখাগুলো বা বায়ার এই কন্টেন্ট রাইটিং এর কাজগুলো আপনাকে দিয়ে আর লেখাবে না এবং আপনাকে একটা কি করবে একটা বাজে রিভিউ দিবে যাতে অন্য কোনো বায়ার এসে আপনাকে দিয়ে আর এই কাজগুলো না করা আসে না করে আসে লিখে দিবে যে আপনি কন্টেন্ট ভালো লিখতে পারেন না এই কারণে আপনাকে অন্তত এই বিষয়গুলো জানতে হবে বুঝতে হবে এরপরে চতুর্থ ধাপের কথা বলছে তৈরি ধরে এবার নিজের মতো করে কন্টেন্ট লেখা শুরু করা এখন যখন আমি একটা আউটলাইন তৈরি করবো এরপরে সেই আউটলাইনকে ধরে ধরে আমি একটা কন্টেন্ট লিখবো কিভাবে লিখবো সেটা কিন্তু আমরা এখানে দিয়েছি এক্ষেত্রে আমরা এআই কে ব্যবহার করে কন্টেন্ট লিখবো দ্বিতীয় পার্টে অর্থাৎ আগামীকালকে যে ক্লাসটা হবে সেই পার্টে আমরা এই কন্টেন্ট গুলো লিখবো আজকে জাস্ট আমরা প্রসেস বা ধাপগুলো শিখছি বাকি কাজগুলো প্র্যাকটিক্যাল আমরা ইনশাল্লাহ আগেই কাল করবো এরপরে পঞ্চম ধাপের কথা বলছে সম্পূর্ণ কোয়ান্টিটি লিখা শেষ হলে আপনার মেইন কিওয়ার্ড এবং পাশাপাশি সাবটিং কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট ঠিক মতো করা এখন এই বিষয়গুলো আমরা একটু দেখি আর একটু দেখা যাক প্র্যাকটিক্যালি আমরা চলুন বরং এতক্ষণ বাংলা দেখলাম আমরা যদি ইংরেজি লিখবো আমরা একটা ইংলিশ কিওয়ার্ড নিয়ে দেখি

জানবো দেখবো বুঝবো বোঝার চেষ্টা করব। পাশাপাশি এই কিওয়ার্ডটা সার্চ করলে অন্যান্য যে সমস্ত ওয়েবসাইট আসবে সেই সমস্ত ওয়েবসাইট গুলো ওপেন করবো ওপেন করে দেখবো তারা কি লেখা লিখেছে বা কি ধরনের তথ্য তারা দিয়েছে আমরা একটু দেখি তাহলে এই যে একটা স্যাম্পল নিলাম এই যে কিওয়ার্ডটা দেখেন এখানে কিন্তু আমি সকল নিয়ে এসে আপনাদের সামনে এই যে কিওয়ার্ড ওয়াড হোট অ্যাট দ্য ব্যারিয়াস্ট টু পার্সোনাল গ্রোথ আপনারা যারা ইংরেজি মোটামুটি ভাবে বোঝেন ভালো যদি না বোঝেন তাহলে কি করবেন এই যে কিওয়ার্ডটা কপি করবেন কপি করে একটু বাংলায় বোঝার চেষ্টা করবেন কিভাবে সেহেতু তো ইংরেজিতে আপনি বাংলা বোঝেন অসুবিধা তো নাই এখানে কি করবেন এখানে এসে গুগলে আসবেন গুগলে এসে লিখবেন গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট কি লিখবেন জি ডবল ও গুগল ট্রান্সলেট হ্যাঁ টি আর এ এন এখানে ওপেন করবেন দেখেন এখানে লেখা আছে হ্যাঁ এই যে এখানে বক্স আসবে বক্স আপনি যেহেতু বাংলাকে ইংরেজিকে বাংলা করবেন এই কারণে ইংলিশটা আগে রাখবেন পরে বাংলা রাখবেন আর যদি আপনার বাংলা থেকে ইংরেজি চান তাহলে এখানে দেখেন ক্লিক করলে বাংলাটা প্রথমে চলে আসবে ইংরেজিটা পরে চলে আসবে আমি যেহেতু ইংরেজি থেকে বাংলা বুঝবো তাহলে আমি এখানে আগে ইংলিশ কি অর্ডারটা দেবো কপি করে রেখেছি এখানে যদি পেস্ট করি দেখেন ডান পাশে এই কিওয়ার্ডটার বাংলা কি সেটা কিন্তু লিখে দেখাচ্ছে ব্যক্তিগত প্রবৃদ্ধির প্রতিবন্ধকতা কি হোয়াট আর দ্য টু পার্সোনাল গ্রোথ হ্যাঁ আমরা অনেকেই বলি শিশুর গ্রোথ হয় না বিভিন্ন ধরনের কারণ আমরা কিন্তু যখন ছোট ছোট শিশু থাকি আস্তে আস্তে বিভিন্ন পরিবেশের সাথে মিষ্টি মিষ্টি পড়ালেখা ইত্যাদি বিষয় করতে করতে কিন্তু আমাদের একটা মেন্টাল গ্রোথ হয় আমাদের কিন্তু বৃদ্ধি হয় আমরা একসময় পূর্ণ বয়স্ক প্রাপ্ত হই এরকম হয় না নানান দিক থেকে আমাদের বুদ্ধি গ্রো করে হ্যাঁ আমাদের সচেতনতা গ্রহণ করে আকেল বুদ্ধি গ্রহণ করে বিভিন্ন কিছু কিন্তু গ্রোথ বৃদ্ধি পায় সেটাই হচ্ছে পার্সোনাল গ্রোথ তো এই পার্সোনাল গ্রোথ এর প্রতিবন্ধকতা কি সেইটা বিষয়ে একটা কন্টেন্ট আমাদেরকে কিন্তু লেখার জন্য বলেছে তাহলে আমরা তাহলে এইটা যখন আমরা লিখবো তাহলে আমাদেরকে কিন্তু প্রথমে লেখার জন্য যে স্টেপ গুলো রয়েছে সেটা ফলো করতে হবে প্রথমে কি করতে হবে এই কিওয়ার্ডটা নিব নিয়ে কোথায় যাব গুগলে সার্চ করবো আমরা এখন যাই প্রথম ধাপ গুগলে সার্চ করা কেন সার্চ করব এটা দিয়ে সার্চ করবো এই কারণে যে এটা দিয়ে ইউজারের ইনটেনটা কি সেটা আমরা একটু দেখব সার্চ করার পর দেখেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এই যে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আসবে হ্যাঁ অনেকগুলো ওয়েবসাইট আসবে এই যে প্রথমে একটা ওয়েবসাইট আছে তাই না এখানে একটা ওয়েবসাইট আসছে এখানে একটা ওয়েবসাইট আছে এখানে একটা ওয়েবসাইট আছে এই যে ওখানে একটা ওয়েবসাইট আছে এখানে আছে এখানে আছে এখানে একদম প্রথম দিকে যে ওয়েবসাইট গুলো থাকবে আমি সেখান থেকে দুইটা বা তিনটা ওপেন ওপেন করব এখানে আমি করার পর এটা দেখেন তারা কি কি লিখছে এখানে এটাকে সেই কিওয়ার্ডটাকে দেখলাম প্রথমেই দেখাচ্ছে আমি একবারে দেখাই তাহলে আর বারবার আপনাদের দেখাবো না যে স্লাইডের ভিতরে যা আছে সবকিছুই একবারে দেখানো হয়ে যাবে দেখেন প্রথমে কিন্তু সেই কি করছে তার এই কিওয়ার্ডটাকে প্রথমে রেখেছে হ্যাঁ এখানে আমরা আসলে ব্যারিয়ার্স হোয়াট আর দ্য ব্যারিয়ার্স সেই ব্যারিয়ার্স এই শব্দটা রেখে বাকি আগে পিছে কিন্তু কিছু কিওয়ার্ড আকর্ষণীয় কিওয়ার্ড বা কিন্তু ল্যাগিয়েছে তো টপ টেন তাহলে আমরা বুঝতে পারবো সবচেয়ে ভালো দশটি এটা কিন্তু একটা আকর্ষণ করে মানুষকে তাই না কিন্তু এই যে ব্যারিয়ার্স শব্দটা সে টু সেলফ গ্রোথ হ্যাঁ এখানে কিন্তু সেই পুরো কিওয়ারটা রেখেছে বাট এটাকে আকর্ষণ করার জন্য এই টপ টেন এই কথাটা সে কিন্তু লাগিয়েছে এখানে দেখি সে কি একটা ইমেজ দিয়েছে পাশে দেখছেন এই যে দেখেন এই যে ইমেজ দিয়েছে কিভাবে একজন মানুষ দেখেন এরকম ধাক্কা সে যাই হোক কিছু না কিছু এখানে বোঝাতে চেয়েছে এরপরে দেখেন এখানে দেখেন কেউটা দরকার এখানে কিন্তু লেখা লিখেছে সে কিছু একটা শুরুতে কিছু একটা লিখেছে আমরা যখন আগে রচনা লিখতাম যেমন পাটের রচনা বা বাংলাদেশের নদীর রচনা অথবা গরুর রচনা বিভিন্ন রচনা যখন আমরা লিখতাম শুরুতে কিন্তু আমরা একটা ভূমিকা লিখতাম মূলত এই যে শুরুতে যে কথাগুলো লিখছে এই কথাগুলো হচ্ছে এরকম ভূমিকা বা ইন্ট্রোডাকশন ইংরেজিতে কি বলে ইন্ট্রোডাকশন বা ইন্ট্রো ইন্ট্রো অনেকে সংক্ষেপে বলে কি বলে ইন্ট্রো বলে বা ইন্ট্রোডাকশন বলে বা ইন্ট্রোডিউসিং বল যেটাই বলেন এটা হচ্ছে আসলে মূলত ভূমিকা আমরা রচনা লেখার সময় যে বিষয়গুলো লিখতাম সেটা হচ্ছে ইন্ট্রো এরপরে দেখেন আর একটা সে এখানে বসাইছে। অর্থাৎ এই কিওয়ার্ডটা সে এখানেও বসিয়েছে এখানেও বসিয়েছে কারণ কি যখন এই কি প্রথমে যে আছে এটাকে বলা হয় টাইটেল এটার নাম কি আমরা একটু লিখি এটাকে বলা হয় টাইটেল হ্যাঁ এটাকে বলা হয় টাইটেল যে দেখি আমরা একটা ব্ল্যাঙ্ক এখানে নিতে পারি কিনা ব্লাঙ্ক একটা আহ স্লাইড নেই স্লাইড নিয়ে আমরা একটু লিখি তাহলে এক কাজে আমাদের দুই কাজ হয়ে যাবে এটাকে আমরা কি বলছি এটার নাম বলছে আমরা প্রথমে যেটা দেখছি এটার নাম হচ্ছে কি এটার নাম টাইটেল হ্যাঁ এটার নাম কি টাইটেল লিখতে হবে ডাবল টি এল ই একটা এল মনে হয় বানান বুলটুল হলে কোনো সমস্যা নেই আপনাকে ঠিক করবো টাইটেল তাহলে টাইটেল কি হলো এটা টাইটেলের পরে কি আছে টাইটেলের ভিতরে এই যে দেখেন এটা কিন্তু একটা আর্টিকেল তাই না টাইটেলের পরে দেখেন একটা ওই কিওয়ার্ডটাই সেই দিয়েছে এটাকে আবার বলা হয় এখানে উনি হয়তো এটা দিয়েছে অন্য কেউ দেখবেন অন্য কোনো আর্টিকেলে যদি চাই আমরা দেখা যাব অন্য কিছু দিয়েছে এই যে টাইটেল বাদে বাকি যা থাকবে হুম বাকি যতগুলো একটু বড় টাইপের হেডলাইন টাইপের থাকবে এরকম বড় টাইপের সবগুলো হচ্ছে সাব হেডিং প্রথমটা বাদে বাকি যা থাকবে সবগুলো কি সাব হেডিং আপনার নাম দি সাব সাব হেডিং ঠিক আছে সাব হেডিং আমরা একটু বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ সাব হেডিং ঠিক আছে সাব হেডিং কোনটা এখানে হয়তো টাইটেলটাকে সে সাব হেডিং করছে অন্য কোনো আর্টিকেলে যদি আমরা চাই দেখা যাবে যে সে অন্য কোনো কিছু করে সে সাব হেডিং হিসেবে ইউজ করেছে তাই না তো আমরা দেখলাম এটা হচ্ছে একটা সাব হেডিং আচ্ছা এরপরে দেখবেন ছোট ছোট কিছু ফিচার দিয়েছে হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে পয়েন্ট আমরা ওই যে রচনার সঙ্গে বিভিন্ন পয়েন্ট লিখতাম তাই না এখানে থেকে দশটা সে কিন্তু দশটা ব্যারিয়ার দিছে একদম নাম্বার ফেয়ার ডিনাইল প্রাইড ডিফেন্সিভনেস ল্যাক অফ সেলফ ডিসিপ্লিন ল্যাক অফ ইনমোটিভেশন এদের কিন্তু এরকম দশটা ব্যারিয়ার বা প্রতিবন্ধকের কথা কিন্তু সে একে একে এখানে তুলে এনেছে তাহলে বোঝা যাচ্ছে যেহেতু সেলফ গ্রোথের ব্যারিয়ারস দিয়েছে

এই যে দেখেন দ্য ব্যারিয়ার টু পার্সোনাল গ্রোথ অ্যান্ড হাউ টু টক ট্যাকল দেম হ্যাঁ আমাদের কিওর কি ছিল এই যে দেখেন আমাদের কি ছিল হোয়াট আর দ্য পার্সোনাল গ্রোথ আমাদের কিন্তু এটা ছিল তাহলে বোঝা যাচ্ছে হোয়াট আর দ্য ব্যারিয়ার টু দা পার্সোনাল গ্রোথ এখানে কিন্তু এইটুকু অবশ্যই সে কিন্তু রেখেছে যার কারণে এইটা কিন্তু প্রথমে এখানে এই যে টাইটেল কোনটা এটা এটা প্রথম কিন্তু টাইটেল সে লিখেছে এরপরে দেখবেন আর কোনো সাব হেডিং সে রাখে নাই এখানে কিন্তু একটু প্রথমে একটা ছবি দিয়েছে ছবি দেওয়ার পরে সে কিন্তু কি করেছে এই ছবিটাকে ফিচার ইমেজ বলা হয় কি ইমেজ বলা হয় এটার নাম হচ্ছে ফিচার ইমেজ তাহলে আমরা এখানেও লিখে থাকি এখানে কি কে থাকে ফিচারড ইমেজ থাকে হ্যাঁ ফিচার তাহলে দেখতে পাচ্ছি আমরা কন্টেন্টে কি কি থাকে আমরা কিন্তু একবারে দেখছি কন্টেন্টে একটা টাইটেল থাকে কিছু সাবারিং থাকে ফিচার ইমেজ থাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফিচার ইমেজ থাকে আরো ইমেজ হয়তো উনি ইউজ করেছেন ওগুলা অত ফিচার ইমেজ না যে ইমেসটা থাকবে সেটাই উনি একটা ইমেজ তৈরি করেছেন ইউজ করেছেন বাকি যা যা আছে যে সমস্ত ব্যারিয়ার গুলো আছে দেখেন এই যেখানে হাউ টু ট্যাকল ইট এগুলো লিখেছে ল্যাক অফ সেলফ ডিসিপ্লিন হ্যাঁ হাউ টু ট্যাক ইট প্রিনেশন হতাশা হম হাউ টু ট্যাকল ইট সে কিন্তু কি কি ব্যারিয়ার কিভাবে এটাকে প্রতিবন্ধকতা দূর করা যায় সেগুলো কিন্তু এখানে দেখেছেন একটা একটা করে সে কিন্তু এখানে লিখেছেন কিন্তু দশটা লেখেন নাই উনি তিনটা বা চারটা লিখেছেন কিন্তু অত বেশি কিন্তু লেখেন নাই একজন মানুষের পার্সোনাল গ্রোথের কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকতে পারে তাই না সবগুলোই আমরা চেষ্টা করব আমাদের লেখার ভিতরে নিয়ে আসছে এ কারণে আমরা দেখছি যে অন্যান্য যারা অলরেডি কিন্তু মধ্যে গুগলে লিখেছে তারা কি সবগুলোই কভার করেছে না একটু একটু পার্ট করেছে যদি সবগুলো ক্লিয়ার করে তাহলে তাকে তার সাথে যুদ্ধ করা আমার জন্য কঠিন হয়ে যাবে কিন্তু যারা টপ পেজে আসবে তারা যদি দেখি কিছু কিছু অংশ করে লিখেছে তাহলে এই কাজটা করলে বা এই লেখাটা যদি আমি এই টপিকের উপর লিখি তাহলে কিন্তু আমার জন্য সহজ হয়ে যাবে র‍্যাঙ্কে আসার কারণ আমি ওরা আমি তো দেখতেছি ওরা কম লিখেছে আর আমি কি করব একদম ওদের লেখা লাগগুলো থেকে ওদের যে অভাবগুলো রয়েছে ওরা যে বিষয়গুলো লেখে নাই আমি সেইগুলো একদম রিসার্চ করে ঘেটে ঘেটে বের করে একদম পরিপূর্ণ একটা লেখা লিখব তাহলে কি হবে যখনই সার্চ করবে আমাদের আমার এখানে যেহেতু অনেকগুলো তথ্য দেওয়া থাকবে তখন এটা আমাদের কি করবে গুগলের র্যাঙ্ক চলে আসবে এবং আমি র্যাঙ্ক পাবো ঠিক আছে বুঝতে পেরেছেন ফিচার ইনভেস্ট এবং এইগুলো এই যে সাব হেডিং এগুলো দেখতে পাচ্ছি এইগুলোকে আবার বলা হয় হেডিং এর হেডিং আমরা সাধারণত ছয় ধরনের হেডিং পাওয়া যায় আমরা এগুলোকে টাইটেলকে টাইটেল এই চন বলা হয় আমি একটু শিখাচ্ছি আপনাদের একটু শিখুন কাজে লাগবে টাইটেলকে কে তারপরে সাব হেডিং কে এইচ আর একটা কে এইচ আর একটা সাব হেডিং কে এইচ থ্রি বলা হয় আর একটা সাব হেডিং কে এইচ ফোর বলা হয় আর একটা সাব হেডিং কে এইচ ফাইভ বলা হয় আর একটা সাব হেডিং কে এইচ সিক্স বলা হয় এই ছয়টা হেডিং থাকে সাধারণত এইচ এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইগুলো বেশি পাওয়া যায় এইচ ফোর খুব কম পাওয়া যায় কম প্রয়োজন আর এইচ ওয়ান এইচ টু কোথায় পাবেন এগুলো কোথায় কোনটা এইচ ওয়ান এইচ থ্রি আমি একটু অন্যান্য কিওয়ার্ড গুলো বা কন্টেন্ট গুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো আশা করি আচ্ছা এখানে দেখেন এই কন্টেন্টটাও দেখলাম এই কন্টেন্টটা দেখেন সে কিন্তু শেষে কোনো ধরনের কনক্লুশন দেয় নাই আমরা কিন্তু একটা গ্যাপস পাইলাম সে ইন্ট্রোডিউসে ইন্ট্রোডিউসে ইন্ট্রো দিয়েছে এখানে এখানে আমরা তাহলে প্রথম যে কন্টেন্টটা দেখি কন্টেন্টটা দেখবো এখানে কি দিয়েছে ইন্ট্রো দিয়েছে তাই না ইন্ট্রো দিয়েছে ইন্ট্রো এটাকে লিখলাম ইন্ট্রো দিয়েছে ইন্ট্রো আছে তাতে টাইটেল দিয়েছে সাবডিং দিয়েছে ফিচার ইমেজ দিয়েছে আর আর কি দিয়েছে প্রথম কন্টেন্টটা দেখি আর কি দিয়েছে ওটা একটু আবার একটু দেখি ওখানে কোনো কনক্লুশন অর্থাৎ দিয়েছি কিনা আমরা একটু দেখি তো নিচে কি কনক্লুশন আচ্ছা এখানে কিন্তু কোনো কনক্লুশন নাই ঠিক আছে দেখতে পাচ্ছেন কোন উপসংহার নাই এখানে যা দশটা লিখে কিন্তু শেষ সেরে দিয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তাহলে কোথায় নাই এটা তো আমরা কিন্তু দেখতে পেলাম যে এখানে কিন্তু কনক্লুশন নাই তাই না কনক্লুশন এটাতে কিন্তু নাই তাই না এগুলো আসবে একটু পরে আমি একসাথে সব দেখা দিচ্ছি একটা আর্টিকেল দেখার সাথে সাথে কোন 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 বিষয়গুলো আমরা দেখছি সবগুলো একবারে দেখিয়ে দিচ্ছি যাতে করে আমাকে বারবার স্লাইডে ফিরে না যেতে হয় তাই না এখানে আরেকটা আমরা আর্টিকেল তুলবো আমি একটু দেখে নিই ওপেন করি যে আর্টিকেলগুলো এখানে আছে আমরা একটু দেখে নিই এখানে গুগল সার্চ বক্সে যেটা আসছে আমরা একটু দেখি ইংলিশ টু বাংলা এখানে বাদ দেন ইংলিশ টু বাংলা অঞ্চল আমরা এটা এটা তো এখানে এটা না আমাদের সার্চ বক্স না আমাদের সার্চ এটা এখানে আবার দেখছেন উনি ফাইভ ব্যারিয়ার্স লেগেছে ওইখানে লেগেছে দশটা এখানে লিখছে এই নিয়ে আবার থ্রি মোস্ট ইম্পর্টেন্ট লিখছে দেখছেন আবার এখানে কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যক দেয় নেই ইনি অনেকগুলো দেখছে অবিস্টাগ্রস্ত পার্সোনাল ডেভেলপমেন্ট গ্রোথ আর ডেভেলপমেন্ট ওনারা গ্রোথ লিখছে উনি ডেভেলপমেন্ট লিখছেন ঠিক আছে এখানে একটু চেঞ্জ করে ওয়ার্ডটাকে একটু চেঞ্জ করছে এখানে আবার দেখছেন টু পার্সোনাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট উনি দুটাকেই ইউজ করছেন আমি এখানে দেখি এটাকে নিলাম এখানে একটু ওপেন করি হ্যাঁ এখানে ইন্ট্রো দেওয়ার পরে সে কিন্তু ইন্ট্রো হিসাবে একসাথে আলাদা আলাদা পয়েন্ট না নিয়ে সে কিন্তু পুরো আর্টিকেলটা একটা না লিখে গেছে কোনো ধরনের কোনো পয়েন্ট আকারে দেয় নাই কিন্তু ওনারা দুইজন কিন্তু ছোট ছোট পয়েন্ট তৈরি করেছে দেখেছেন আলাদা আলাদা পয়েন্ট তৈরি করেছে এই যে আলাদা আলাদা পয়েন্ট এইগুলোকে হলে এইচ থ্রি বলা হয় এই সাব হেডিং এটাকে এইচ টু বলা হয় বা সাব হেডিং এই সাব হেডিং এর আন্ডারে যখন ছোট ছোট পয়েন্ট করা হয় তখন এটাকে বলা হয় এইচ থ্রি আমরা এখানে একটু আগে লিখেছি সাব হেডিং কে এইচ টু বলা হয় এটাকে বলা হয় এইচ টু সাব হেডিং আর সাব হেডিং এর আন্ডারে যেটা থাকবে এটাকে বলা হয় এইচ থ্রি সাব হেডিং এর হেডিং হ্যাঁ সাব এর সাব হেডিং হ্যাঁ সাবের সাব হেডিং ঠিক আছে এখানে লিখে দিলাম ঠিক আছে এই স্ত্রী মোটামুটি এই তিনটা পাওয়া যায় এটাকে বলা হয় এই টাইটেলটাকে বলা হয় এই চল টাইটেল একদম উপরে যেটা থাকে সেটাকে বলা হয় এই চল তাহলে আমরা দেখতে পেলাম কিছু কিছু আর্টিকেলে ইন্টার দিয়েছে টাইটেল দিয়েছে প্রথমে টাইটেল দেওয়ার পর ইন্টার দিয়েছে ইন্টার দেওয়ার পরে সাবারিং দিয়েছে ফিচার ইমেজ দিয়েছে কোন কোন আর্টিকেল কনক্লুশন দেয় নাই দুইটা দেখছে দুইটা একটাতেও নাই আবার কোন কোনো আর্টিকেলে দেখা যাচ্ছে সাবারিং এইচ টু দিয়েছে এইচ টু আবার এইচ থ্রি দিয়েছে এখন এইচ ফোর এইচ এগুলো সাধারণত পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় এগুলো নিয়ে আমরা অত মাথা ব্যথা করার দরকারও নাই ঠিক আছে আমরা আর একটা আর্টিকেল দেখবো আর বেশি দেখবো না দেখার পরে দেখবো যদি এখানে ওই কিছু আমরা পাই তাহলে লিখে নিব যদি না পাই তো নাই এটা ওপেন করলাম দেখেন এখানে আবার দেখেন প্রথমে তারা কি করেছে ফিচার ইমেজ দিয়েছে দেখেন প্রথমে কিন্তু সে ফিচার ইমেজ দিয়েছে দেখছেন অফ স্ট্রাগল টু পার্সোনাল গ্রোথ এখানে একটা বড় অ্যাডভার্টাইজ চলে আসছে ঠিক আছে যে দেখেন প্রথমে ফিচার ইমেজ দিয়েছে অফ স্ট্রাগল টু পার্সোনাল গ্রোথ পার্সোনাল ডেভেলপমেন্ট ওভারকামিং গ্রোথ সে কিন্তু গ্রোথ গ্রোথ রেখেছে এই একটা পাশাপাশি একটা শব্দ এখানে কিন্তু সে ডেভেলপমেন্ট দিয়ে এই টাইটেলটাকে সাজিয়েছে আমাদের টাইটেল নিয়ে কাজ করতে হবে না কারণ বায়ার আমাদেরকে দিয়ে দিবেন আমাদের জন্য সুবিধা এরপরে দেখছি সে কিন্তু ইন্ট্রো দিয়েছে একটু এরপরে ছোট ছোট পয়েন্ট করেছে দেখেন ছোট ছোট পয়েন্ট করে সে কিন্তু এখানে লিখেছে এবং আমি দেখছি সে দশটা লিখেছে এবং শেষে দেখেন সে এখানে এই যে লাইনগুলো থাকে একদম শেষে ইয়া ছাড়া পয়েন্ট ছাড়া এগুলো হচ্ছে কনক্লুশন অর্থাৎ উপসংহার এখানে কিন্তু দেখেন উপসংহারও আছে তাহলে দেখা গেলো একটা কন্টেন্টের ভিতরে অনেক কিছু থাকে আমরা একটু দেখে ফেলেছি তাহলে আমরা একটু স্লাইডে যাই স্লাইডে যে বিষয়গুলো লেখা ছিল সেই বিষয়গুলো কিন্তু আমরা করতে পেরেছি কিনা আমরা একটু দেখি আমরা এখানে এটা দেখেছি হ্যাঁ গুগলে সার্চ করেছি তারপরে কিওয়ার্ড ইন্টেট কি সেটা সেটা দেখেছি এরপরে বিভিন্ন ওয়েবসাইটে কি কি ইনফরমেশন নিয়ে সেটা দেখলাম আমরা এরপরে গুগলের কাছে ইউজারদের চাওয়া পাওয়া সেটাও দেখলাম এখন আমরা একটা আউটলাইন তৈরি করি নাই এবং সেই আউটলাইন তৈরি করে একটা যে লেখা লিখবো সেটা কিন্তু আমরা তৈরি করি নাই একটা আউটলাইন কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা চেষ্টা করবো একটু পরেই করার জন্য যদি সম্ভব হয় আর যদি না হয় আমরা নেক্সট ক্লাসে দেখাবো অনেক রাত যদি হয়ে গেছে আমরা একটু দেখিয়ে দেবো কিভাবে আউটলাইন তৈরি করতে হয় যদি সম্ভব হয় ঠিক আছে আচ্ছা কন্টেন্ট লেখার পূর্বে কি কি করি আমরা এর মধ্যেই আছি আচ্ছা আচ্ছা এখন দেখেন কন্টেন্ট যে রাইট কি করবো আমরা একটি কন্টেন্টের স্ট্রাকচার বা ধরন কি হয় যে বিষয়গুলো আমরা স্লাইডের মধ্যে রেখেছি সেগুলো কিন্তু আমি কনটেন্ট দেখেতে কিন্তু বলে দিচ্ছি যেমন কন্টেন্টের শুরুতেই অবশ্যই মেন কিওয়ার্ড দিয়ে সুন্দর ও আকর্ষণীয় টাইটেল থাকতে হবে আমরা কিন্তু দেখেছি প্রত্যেকটা কন্টেন্টের ভিতরে এটা কিন্তু আছে তাই না এই যে দেখেন প্রত্যেকটা কন্টেন্টের কিন্তু একটা সুন্দর এবং আকর্ষণীয় টাইটেল আছে তাই না আমরা কিন্তু এটা দেখলাম স্লাইড এর ভিতরে যেগুলো আছে আমি একবারে দেখিয়েছি এরপরে ফিচার ইমেজ ইউজ করা তাই না কন্টেন্ট এরপরে দেখেন ফিচার ফিচার ইমেজ ইউজ করা অনেক অনেক কন্টেন্ট কিন্তু অনেক ইয়েগুলো এরা কিন্তু কি করেছে এই দেখেন ফিচার ইমেজ কিন্তু ইউজ করেছে আমরা একটু দেখেছি একটু আগে যে কন্টেন্ট গুলো দেখেছি সেখানে দেখেন এখানে কিন্তু ফিচার ইমেজ শুরুতেই আছে তাই না ফিচার ইমেজ আছে এরপরে কি আছে দেখেন আমরা একটু দেখি স্লাইড এর ভিতরে শুরুতে একটু ভূমিকা দেওয়া তাই না এই যে আমরা ইন্ট্রোয়ের কথা বলেছিলাম না যে সুমিকে একটু ভূমিকা দেওয়া রচনা লেখার সময় যেভাবে লিখি সেখানে দেখেন এই কন্টেন্টগুলোতে কিন্তু যে দেখেন ভূমিকা আছে এই যে শুরুতে যে লেখাগুলো লিখেছে সেই লেখাগুলো কিন্তু এখানে ভূমিকা আছে এরপরে দেখেন এই কন্টেন্ট লেখার জন্য আর কি কি করতে হবে আচ্ছা ভূমিকা হলো এরপরে ভিডিও টিউটোরিয়াল ব্যবহার করা এখানে দেখেন কোনো কন্টেন্টে কিন্তু ভিডিও টিউটোরিয়াল নাই তো আমরা যখন লিখব আমরা যদি ভিডিও টিউটোরিয়াল এখানে অ্যাড করে দিতে পারি তাহলে আমাদের কন্টেন্টটা কিন্তু এডেট চাইতে বেশি ভালো হবে তাই না অবশ্যই ভালো এখানে এখানে কোনো ভিডিও কন্টেন্ট নাই ভিডিও টিউটোরিয়াল দেয় নাই আমরা দেখলাম তাদের আমরা যখন লিখবো তখন এখানে কি করবো একটা ভিডিও টিউটোরিয়াল কিভাবে অ্যাড করতে হয় সেগুলো আমরা চেষ্টা আগামী ক্লাসে দেখার জন্য এরপরে দেখেন আরো কিছু থাকে আরো কিছু কিন্তু একটা কন্টেন্ট এখানে থাকে প্রশ্ন ও জিজ্ঞাসা সাধারণত কিছু কন্টেন্টে দেখবেন আমি দেখি এই সমস্ত কন্টেন্টগুলোতে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা আছে কিনা যদি থাকে ভালো যদি না থাকে আমরা এখানে দিব না আমরা দেওয়ার চেষ্টা করব আমরা অন্য কোনো কিছুতে দেখি পাই না যদি সম্ভব হয় অন্য কোনোতে অন্য কোনো আর্টিকেলে যদি থাকে সেখান থেকে দেখি আমরা এই আর্টিকেল এই আর্টিকেল গুলোতে নাই আমরা দেখি অন্য কোনো আর্টিকেল গুলোতে আছে কিনা যদি থাকে আমরা একটু দেখবো আসলে এফএ কিউ কি এত কিছু পড়ার পরে অনেক সময় এর বাইরেও কিছু ছোট ছোট প্রশ্ন থাকে যায় এই প্রশ্নগুলোকে এফএ কিউ এর বাংলা হচ্ছে ইংরেজিতে এই সাইটটা ওপেন হচ্ছে না আমরা দেখি অন্য কোনো সাইট পাওয়া যায় কিনা এটাও গিয়েছিলাম এটাও গিয়েছিলাম এখানেও গিয়েছিলাম এখানে গিয়েছিলাম দেখি এটা তো পাই কিনা এফএ কিউ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এগুলো সাধারণত ছোটখাটো হয় এই কোশ্চেন গুলো সেখানে থাকে আচ্ছা থিউরিক্যাল ক্লাস বোরিং লাগতেই পারে দেখবেন এখানে তারা একদম হেডিং দিয়েছে আলাদা কোনো পয়েন্ট না করে এক ধারছে কিন্তু লিখেছে না যে করেছে দেখেন ছোট ছোট পয়েন্টগুলো তারা দিয়েছে কিন্তু এটাকে এই স্ত্রী বলবেন এই যে ছোট ছোট পয়েন্ট আকারে প্রত্যেকটা পয়েন্টের নিচে নিচে কিন্তু সেই বিষয়গুলো তারা কিন্তু লিখেছে এবং সব কিন্তু দেখেন একটা কনক্লুশন কিন্তু তারা লিখেছে অর্থাৎ উপসংহরে লিখেছে তাহলে আমরা দেখতে পেলাম আমরা একটা কন্টেন্ট লেখার পূর্বে যে বিষয়গুলো কাজ করতে হয় একটা কন্টেন্টের স্ট্রাকচার বা ধরনের উদাহরণ দিলে এখানে দেওয়ার পরে কি কি বলছে যে কন্টেন্টের শুরুতেই একটা মেন কিওয়ার্ড থাকবে আমরা সেটা দেখেছি ফিচারিমিজ থাকবে সেটা দেখেছি একটু ভূমিকা দিতে হয় সেটা দেখেছি ভিডিও টিউটোরিয়াল ইউজ করতে হয় আমরা কোনো টি কোনো কন্টেন্টে সেটা পাইনি মধ্যে জিজ্ঞাসা থাকে এটাও আমরা পাইনি যেহেতু প্রশ্নের জিজ্ঞাসা এই কন্টেন্টগুলোতে নাই তাহলে আমরা এখানে অ্যাড করে দিব এবং শেষ কথা বা উপসংহার কিছু কিছু কন্টেন্টে আমরা দেখেছি শেষ কথা বা উপসংহার আছে কিন্তু কিছু কন্টেন্টে আবার শেষ কথা বা উপসংহার নাই কিন্তু আমরা যখন লিখবো তখন এই সমস্ত গাইডলাইনগুলো ফলো করেই অবশ্যই আমরা লেখার চেষ্টা করব তো চলুন দেখি তো আমরা একটা কন্টেন্টের আউটলাইন কিভাবে তৈরি করতে হয় আউটলাইন বলতে কি বোঝায় সেই বিষয়টা আপনাদেরকে একটু ধারণা দেই আউটলাইন যদিও প্র্যাকটিক্যালি দেখানো যাবে যদি সম্ভব হয় আমি চেষ্টা আউটলাইন আউটলাইন কাকে বলে সাধারণত আমরা যখন যারা আহ গ্রামের উদাহরণ দিয়ে বোঝায় আমরা যখন গ্রামে বাড়ি করি বা ঘর তৈরি করি তখন সাধারণত কিন্তু আগে থেকে একটা প্ল্যান করা থাকে যে আমার ঘরটা এত এত হাত লম্বা হবে এই এইখানে একটা বাথরুম থাকবে এখানে একটা ছোট বড়ার টেবিল থাকবে এখানে একটা রান্নাঘর থাকবে এরকম ভাবে কিন্তু আমরা ছোট ছোট কুঠুরি বানাই বা রুম বানাই বানিয়ে বানিয়ে কিন্তু তারপরে আগে ঠিকঠাক করে নেই এরপরে বিভিন্ন জায়গায় খুঁটি কারি খুঁটি পরে মিস্ত্রি দিয়ে দিয়ে আমরা দিয়ে কিন্তু আমরা সে বাড়িটা করে তৈরি করি এই যে বিভিন্ন ভাবে প্ল্যান করা তৈরি করা এগুলোকে বলা হয় আউটলাইন তৈরি করতে অর্থাৎ আমি একটা লেখা যে লিখবো কন্টেন্ট যে তৈরি করবো সেই কন্টেন্টের যে মেইন কিওয়ার্ড আছে সেই মেইন কিওয়ার্ড সাথে আর কি কি কিওয়ার্ড যাবে সাব হিসাবে বা অন্য বিষয়গুলো হিসাবে কি কি যাবে সেই বিষয়গুলো কিন্তু এখানে তৈরি করা তাহলে আমরা একটা কন্টেন্টের একদম আউটলাইন তৈরি করি একটু দেখি আউটলাইন তৈরি করার জন্য আমরা কি ইউজ করব নোটপ্যাড অথবা এম এস ওয়ার্ড হ্যাঁ নোটপ্যাড অথবা এম এস ওয়ার্ড আমরা এখানে তৈরি করতে পারি একদম সরাসরি আপনাদেরকে দেখাই তাহলে প্রথমে কি করতে হবে একটা কন্টেন্ট লেখার জন্য প্রথমে কি থাকবে টাইটেল থাকবে আমরা একটু লিখে নেই টাইটেল হ্যাঁ টাইটেল থাকবে ঠিক আছে টাইটেল থাকবে টাইটেল এর পরে কি থাকবে ইন্ট্রো থাকবে ইন্ট্রো ইন্ট্রো থাকবে ইন্ট্রো 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 মানে ইন্ট্রোডাকশন এরপরে কি থাকবে সাব হেডিং এস বি সাব হেডিং থাকবে এ সি এ ডি এন জি সাব হেডিং থাকবে সাব হেডিং এর পরে আরো সাব হেডিং থাকতে পারে ঠিক আছে সাবের সাবভেডিং সাব হেডিং থাকতে পারে আরো সাব হেডিং থাকতে পারে ঠিক আছে আরো সাব হেডিং থাকতে পারে সাব হেডিং থাকতে পারে আচ্ছা যদি ছোট দেখা যায় আমি একটু বড় করে দেখাই আপনারা হয়তো বড় করে দেখতে না মোবাইলে যেহেতু দেখতেছেন হয়তো অনেকে একটু ছোট ছোট দেখতে পাচ্ছেন আমি একটু টাইটেল বড় দেখা যাই এরপরে কি থাকবে টাইটেলের পরেই ফিচার ইমেজটা থাকতে পারে অথবা টাইটেল ইন্ট্রোডাকশনের উপরেই ফিচার ইমেজ থাকতে পারে আমরা ধরলাম এখানে ফিচার ইমেজটা লিখে দিলাম ফিচারড ইমেজ হ্যাঁ ইমেজ বানানটা দেখে নিন ফিচার ইমেজ ঠিক আছে সাব হেডিং এরপরে আমরা রাখবো যেহেতু ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন এফ এ কি এটাকে বলা হয় এফ এ কিউ এরপরে আমরা কি থাকবো আমরা রাখবো কনক্লুশন কনক্লুশন আমরা বা এই বিষয়গুলো রাখবো আমরা এই বিষয়গুলো রেখে আমরা একটা আর্টিকেল লেখার চেষ্টা করব আচ্ছা আমরা এখন দেখি এটাকে আমাদের মেইন কি কিওয়ার্ডটা কি বা টাইটেল আমরা এখানে একটু দেখি এই কে কথা বলছেন বন্ধ করে দেন এখানে আমাদের মেইন কিওয়ার্ডটা হচ্ছে এই যে এটা বাইরে আমাকে যেটা দিবেন বা আমরা যারা এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড কিওয়ার্ডটা এখানে বসালাম এরপরে কি করব ফিচার ইমেজ আমরা আনবো ফিচার ইমেজ আমরা কি করব তৈরি করব হ্যাঁ আমরা এটাকে কি করব মেক মেক আলাদা ভাবে আমরা করতে হবে ঠিক আমরা তৈরি করব কিভাবে আমাদের যে এই যে কিওয়ার্ডের যে ইন্টারটা আছে কিওয়ার্ডটা আমরা কি বোঝাতে চাচ্ছি সেটার সাথে সম্পর্কিত করে আমরা একটা ফিচার ইমেজ তৈরি করবো ইনশাল্লাহ ক্যানভা দিয়ে এরপরে ইন্ট্রো লিখবো ইন্ট্রো কিভাবে কালকে আমরা লিখবো ইনশাল্লাহ কিভাবে ইন্টার লিখতে হয় সেটা আমরা লিখে দেখাবো এরপরে সাব হেডিং এই সাব গুলো আমরা যদি আমরা এই সমস্ত কিওয়ার্ড গুলো দিয়ে প্রথমে সার্চ করে দেখছি যে এখানে দেখেন অনেকগুলো আছে অনেকগুলো কন্টেন্ট আমরা দেখলাম এই কন্টেন্টগুলো যে সমস্ত সাব হেডিং ইউজ করেছে আমরা চালিয়ে এখান থেকে দুই একটা নিতে পারি হ্যাঁ ঠিক আছে আমরা এখানে ওইভাবে আলাদা কোনো সাব হেডিং পাই নাই কিন্তু আমরা এই যে পয়েন্ট গুলো পাইছি তাহলে আমরা সাবের সাপ পাইছি তাহলে আমরা এইগুলোকে নিয়ে নিই এরকম সাবের সাবারিং আমরা এটার নিচে দাগ দিয়ে এগুলো নিয়ে আসি তাই না দেখি কি কি সাবারিং তারা করেছে আমরা এখানে একটা একটা করে কপি করে করে আনবো কেন আনবো সেটা আমরা আপনাদেরকে বলছি এখানে নিয়ে আসলাম এটা তো ফিচার কন্টেন্টে কি কি লিখছে তারা আমরা এগুলো একটা একটা করে কালেক্ট করবো হ্যাঁ নেগেটিভ টক এগুলো আমরা এখানে আনবো এরপরে আনবো আর বাকি যেগুলো আছে এগুলো থেকে নিব এরকম ভাবে আমরা যে সমস্ত পয়েন্ট গুলো নিয়ে তারা লিখেছে সেই পয়েন্ট গুলো একসাথে জড়ো করব। একসাথে জড়ো করার পরে আমরা একটা রিসার্চ করব যে এর বাইরে আরো কিছু লেখা যায় কি না দুইটা বা তিনটা চারটা এরকম আর্টিকেল যদি আমরা গুগল এসে সার্চ করে আমরা সার্চ করে যদি আমরা এখানে এনে জড়ো করি তাহলে দেখা যাবে অনেক তথ্য কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো এবং আমাদের একটা আইডিয়া হবে যে একটা কিওয়ার্ড বেসিস করে কেন্দ্র করে কিভাবে কন্টেন্ট গুলো লিখতে হয় আমরা আশা করি সেটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদেরকে কিন্তু সার্চ করে করে এই আর্টিকেল গুলো পড়তে হবে যে তারা কি লিখেছে হ্যাঁ কেন কেন পড়তে হবে আমি যখন আবার এআই দিয়ে লিখবো এআই যে লেখাটা দিবে আমাকে একটু পড়ে দেখব যে ওখানে সে আমি যা চেয়েছি সেটাই প্রকৃতপক্ষে দিয়েছে না অন্য কিছু আউট ফাউল সে জিনিস লিখে আমাকে বোল মতো বুঝিয়ে দিয়েছে হ্যাঁ বুঝতে পেরেছেন এরকমই কিন্তু হয় অনেক সময় কারণ এআই তো মানুষ না সে কিন্তু রোবট আপনি হয়তো কমান্ড দিতে বল করেছেন সে যা বুঝতে পেরেছে তাই কিন্তু সে লিখে আসবে এই কারণে আমাকে আগে থেকে এইগুলো বিভিন্ন গুগলে সার্চ করে বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে এখানে সার্চ করে করে সেই কনটেন্ট গুলো দেখে একটু পড়তে হবে পড়ে একটু বুঝতে হবে যে এই কিওয়ার্ডে যদি লিখতে হয় বা তাহলে কি লিখতে হবে এবং যারা লিখেছে তারা কি অলরেডি এখানে দিয়েছে সেই বিষয়গুলো আপনার আইডিয়া থাকলে আপনার জন্য এগুলা লিখতে সুবিধা হবে আচ্ছা এটা এই যতগুলো তারা সাব হেডিং রেখেছে আমি এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে একটা যে ইয়ে দেখেছি আমরা আর্টিকেল দেখেছি সেখানেও আমরা এখানে যাব সেখানে গিয়ে এই সমস্ত সাব হেডিং গুলোকে কি করব একসাথে করব জুড়ে করব এখানে দেখেন আছে কিনা দেখি যদি থাকে এখানে যদি থাকে এখানে কোনো সাব হেডিং সে দেয় নাই ইউজ করে নাই আমরা দেখি এখানে নাই এখানে দেখেন আছে এই যে দেখেন এই যে এইগুলোই এগুলোই হ্যাঁ এই যে দেখেন এখানেও কিন্তু আছে এখানেও দশটার মতো আছে আমরা যদি এখান থেকে কপি করে কিছু নিয়ে যাই দেখব কমন পাবো সেম পাবো হ্যাঁ সেম পেলে তখন আমরা কি করব এরকম ভাবে যখন নিয়ে আসব এরকম এরকম ভাবে যখন আমরা নিয়ে আসব তখন আমরা কি করব যখন এইখানে দেখব আনার পরে আমরা এখানে পড়বো যে একই জিনিস আসছে কিনা যদি একই জিনিস হয় তাহলে আমরা সেটাকে ডিলিট করে দিব আগে আনার কাজটা করব পরবর্তীতে যখন বেশি হয়ে যাবে সেম হয়ে যাবে তখন আমরা এটাকে কি করব একটু ডিলিট করে দেব তাই না আমরা একটু আনি দেখি দুই একটা সেম হয় কিনা কিভাবে ডিলিট করতে হয় সেটাও আমরা দেখব ঠিক আছে আমরা একটু এখানে আনি আনার পরে তারপরে কিন্তু আমরা সেই কাজটা একটু করব আচ্ছা এটাও নিয়ে নেই দেখা যাক এখানে জাস্ট কপি করতেছি পেস্ট করতেছি তাই না আমার আর অন্য কোনো কিছু নাই ঠিক আছে এখানে জাস্ট কপি করলাম পেস্ট করলাম কপি করে নিয়ে এখানে এনে আমার যে আউটলাইন করার কথা সেখানে এসে আমি কি করছি জাস্ট করে পেস্ট করছি বসায় দিচ্ছি কেন আউটলাইন তৈরি করতে হবে আমি আগেই বলেছি আরগুলা গুলা নিচ্ছি না আর অত বেশি নেওয়ার দরকার নাই আমরা যখন কন্টেন্ট লিখবো তখন দুই থেকে তিনটা আর্টিকেল তুলে তুলে লিখবো লেখার পরে আমি যখন দেখবো যে সবগুলো হয়ে গেছে এরকম হেডিং সাব হেডিং তখন আমি এখান থেকে পড়া শুরু করবো যদি দেখি যে একই সাব হেডিং আসছে তাহলে আমি যতগুলো ডুপ্লিকেট গুলো সবগুলো বাদ দিয়ে শুধু ইউনিক হেডিং গুলো আমি এখানে রেখে দিব ঠিক আছে কারণ আমি এই ইউনিক হেডিংগুলো দিয়েই লিখবো কারণ একই জিনিস বারবার লেখার আমার কোনো প্রয়োজন হবে না এখানে দেখা যায় ফেয়ার অফ ফেইল আমি দেখেন এখানে এই যে ফেয়ার আছে তাহলে আমার এটা নেওয়ার দরকার নেই এটাকে কেটে দিলাম তারপরে কি লিখছে নেগেটিভ টক এখানে দেখি আছে কিনা ডিফেন্সিভ আচ্ছা দেখি আমি যেহেতু কম নিচ্ছি কম মিলতেছে এরকম ভাবে আপনারা যখন নিবেন সবগুলো নিলে বুঝবে ল্যাক অফ ফোকাস এন্ড গোল এখানে নাই প্রকাশটি প্রকাশটিনেশন নাই লিমিটেড কমফোর্ট জোন নেগেটিভ ফ্লুয়েন্স ইনফ্লুয়েন্সেস এই যে দেখেন এখানে ডিফেন্সিভ কথা বলা সব সময় নিজের দিক থেকে কথা বলা এটা সে নেগেটিভ অ্যাটিটিউডের কাছে তাহলে আমি এগুলোকে আছে আছে অনেক গর্ব করা মানে আমি আমি সবকিছু বুঝি আমি আমার আর কোনো কিছু শিখাতে লাগবে না এই যে বিষয়গুলো এগুলো কিন্তু পার্সোনাল গ্রোথের যথেষ্ট পরিমাণ ব্যারিয়ার প্রতিবন্ধকতা কারণ এটা আপনাকে নতুন কিছু শিখতে বাধা দেয় ঠিক আছে এই যে রেজিস্ট্যান্স টু চেঞ্জ এই যে দেখেন নিজেকে বদলানোর জন্য যে বাধাটা এটার আর প্রাইড কিন্তু একই জিনিস কাছাকাছি মিনিং এর মতো পড়ে তাইলে আমরাও এটা বাদ দিলাম এইভাবে দেখবেন যখন আমরা একটা করে একটা করে খুঁজবো তখন অনেকগুলো কিওয়ার্ড সেম হয়ে যাবে আমরা তখন এগুলাকে একই ধরনের কিওয়ার্ড রেখে বাকিগুলোকে আমরা এখানে রেখে দিব তো এইভাবে আউটলাইন আমরা আসলে তৈরি করব তৈরি করার পরে কিভাবে লিখতে হয় সেটা ইনশাআল্লাহ আগামীকালকে দেখব তো আমি আজকের ক্লাস আর বেশি বর্ধিত করবো না লম্বা করবো না আমি আশা করি সংক্ষেপে বোঝানোর চেয়েছি আপনারা হয়তো চেষ্টা আমি হয়তো বোঝাতে চেষ্টা করেছি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না যদি বোঝা কম বুঝতে পারেন ভিডিওটা আবার একটু দেখবেন অথবা আমি কিওয়ার্ডটা দেখতেছি আপনারা কিওয়ারটা দিয়ে দেবেন সেটাও নিও আপনারা একটু গুগলে সার্চ করে করে আপনারা নিজের একটু প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের হয়তো একটা আইডিয়া গ্রোথ হতে পারে অথবা আপনারা যদি আরও কিছু পড়াশোনা করতে চান গুগলে সার্চ করুন সার্চ করে লিখবেন কিভাবে ইন্ট্রো বা আউটলাইন তৈরি করা একটা কন্টেন্ট লেখার ক্ষেত্রে আপনারা গুগলে সার্চ করে দেওয়া হয় সেই কিওয়ার্ডটা নেওয়া হয় গুগলে সার্চ করে যে সমস্ত আর্টিকেলগুলো আছে সেগুলোর থেকে টপ প্রথম দিকে দুই তিনটা আর্টিকেল তোলা হয় ওপেন করা হয় ওপেন করে সেখানে দেখা হয় কি কি টাইটেল দিয়েছে কি কি ফিচার নিয়ে ইউজ করেছে ইন্ট্রো দিয়েছে আউটরো দিয়েছে মানে কি সাব হেডিং দিয়েছে কাভারিং এর কিছু আরো কি কি পয়েন্ট দিয়েছে এই সমস্ত বিষয়গুলো দেখে এরকম ভাবে একটা আউটলাইন তৈরি করতে হয় যদি সেখানে দেখা যায় যে ম্যাক্সিমাম বিষয়গুলো কভার হয়ে গেছে তাইলে ওগুলা চেষ্টা করা হয় এগুলো নতুন কিছু অ্যাড করার জন্য আরো বিভিন্ন রিসার্চ করে অ্যাড করে নতুন ভাবে একটু লেখার জন্য চেষ্টা করা হয় এবং পাশাপাশি এখানে আমরা দেখলাম যে এখানে ভিডিও ভিডিও দেয়নি আমরা চেষ্টা করো ভিডিও দেওয়া বা আরও অন্যান্য কিছু অ্যাড করে সেই কন্টেন্টটাকে যারা অলরেডি লিখেছে তাদের চেয়ে একটু বেশি তথ্য সম্মানিত করার চেষ্টা করা হয় এভাবেই মূলত একটা কন্টেন্ট লেখা হয় আমি আশা করি আপনারা মোটামুটি মোটামুটি বুঝেছেন এই বুঝলেই হবে কারণ এক ক্লাসে কন্টেন্ট রাইটিং বোঝানো সম্ভব না কারণ এটা আলাদাই একটা বিশাল কোর্স বা সাবজেক্ট দিনের পর দিন মানুষের শিখে তারপরে কিন্তু কন্টেন্ট রাইটিং এর কাজগুলো করে থাকে তো আমি আশা করি সংক্ষেপে মূল বিষয়গুলো বোঝার চেষ্টা করেছি কন্টেন্ট কি টাইটেল কি কিওয়ার্ড কি এই বিষয়গুলো আমি আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা যতটুকু বুঝেছেন এতটুকু বুঝলেই হবে এরপরে আমরা ইনশাল্লাহ আগামীকালকে আমাদের যে প্র্যাকটিক্যাল কাজ কিভাবে কন্টেন্ট লিখতে হয় সেই বিষয়টা আমরা ইনশাল্লাহ আগামীকালকে দেখবো আমরা এই বিষয়টুকু কেন দেখলাম যখন আমাকে বায়ার দিবে একটা লেখা দিবে আমি যখন লিখবো অন্তত আমাকে দুই তিনটা লেখার সাথে মিলিয়ে দেখবে দেখতে হবে যে আমি যা লিখেছি সেই লেখার সাথে এই লেখাগুলোর কোনো কাছাকাছি তারা যে তথ্য দিয়েছে আর আমি যে তথ্যগুলো দিচ্ছি মোটামুটি মিল আছে কিনা বা তাদের চেয়ে আমার তথ্যগুলো ভালো হয়েছে কিনা এই বিষয়টা বোঝার জন্যই কিন্তু অন্তত পক্ষে আপনাদেরকে কিওয়ার্ড কন্টেন্ট এই বিষয়গুলোর আউটলাইন এই সমস্ত বিষয়গুলোর একটা প্রাইমারি ধারণা আমরা দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের উপকার হবে কাজে লাগবে তো আমি আর বেশি লম্বাই করছি না আমি ক্লাসটা শেষ করে দিই